আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগত আজ আমি তোমাদের ক্ষতিকারক সফটওয়্যার ম্যালওয়্যারের প্রকারভেদ সম্পর্কে বলবো ম্যালওয়্যার কত প্রকার ও কি কি সেগুলো বলতেছি তো দেখো ম্যালওয়্যারের প্রকারভেদ ম্যালওয়্যার তিন প্রকার এক নম্বরে রয়েছে কম্পিউটার ভাইরাস কম্পিউটার ভাইরাস হল এক ধরনের ম্যালওয়্যার যা কম্পিউটার ভাইরাস কার সাথে কাজ করে কম্পিউটার ভাইরাস কার্যকারী ফাইলের সাথে যুক্ত হয়ে তার সাথে ম্যালওয়্যার ম্যালওয়্যার যুক্ত হওয়ার পরে সে ওখানে যে ক্ষতিকর ক্ষতি করে সেই কার্যকারী ফাইলকে তো লিখি যে কম্পিউটার ভাইরাস কোথায় কাজ করে কম্পিউটার ভাইরাস যা একটি ম্যালওয়্যার এটি কার্যকারী ফাইল এটি কার্যকারী ফাইলের সাথে সংযুক্ত হয় এবং কার্যকারী ফাইল ওপেন করার সাথে 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 সাথেই কম্পিউটার ভাইরাস কাজ শুরু করে আর অন্যান্য কার্যকারী ফাইলকে সংক্রমিত করে আচ্ছা তো আমি এখানে বসছি কার্যকারী ফাইল এর সাথে সংযুক্ত হয় কার্যকারী ফাইলকে সংক্রমিত করে বিভিন্ন কথা বলছি তো কার্যকারী ফাইল জিনিসটা কী সেটা তো আগে আমাদের জানতে হবে তাই না তো কার্যকারী ফাইল হলো আমরা যখন কম্পিউটার অন করি অন করার পরে আমরা যেই কাজ করি যে কোনো প্রোগ্রামে ঢুকি বা যে কোনো সফটওয়্যারে ঢুকে তো কাজ করি তো আমরা লেখালেখির কাজ করি কি মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে তাই তো মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে তারপর আমরা গান শুনি বিভিন্ন ধরনের কাজ করে থাকি ছবি আঁকি তো আমি যেই সফটওয়্যারে ঢুকবো এবং যেই কাজটা করব। যেই কাজটা তখন করব সেই কাজটার যে ফাইলটা সেই ফাইলটাকেই বলা হবে কার্যকারী ফাইল অর্থাৎ আমি যে লেখালেখি করতেছি যেই ফাইলের মধ্যে তখন ওই ফাইলটাকে বলা হবে কার্যকারী ফাইল অর্থাৎ যখন আমি এই কার্যকারী ফাইলটা অন করব। তখন সে কি করবে এই কার্যকারী ফাইলের সাথে সংযুক্ত হবে কার্যকারী ফাইলের সাথে সংযুক্ত হবে এবং কার্যকারী ফাইল কে আক্রমণ করার পর হ্যাঁ কার্যকারী ফাইলকে আক্রমণ করার পর অন্যান্য যে সকল প্রোগ্রাম বা কার্যকারী ফাইল থাকবে অন্যান্য যে সকল পরবর্তীতে আমি ধরো একটা ফাইল কাজ করার পর বন্ধ করে অন্য আরেকটা ফাইলে ঢুকলাম তো কি করবে সে কাজ করা শুরু করে দিছে কার্যকারী ফাইলকে ক্ষতিগ্রস্ত করার সাথে সাথে সে অন্য আরেকটা যে কার্যকারী ফাইল আমি ঢুকলাম তাকেও সে ক্ষতিগ্রস্ত করবে এইভাবে আমাদের কম্পিউটার ভাইরাসকে আক্রমণ করে থাকে তো দ্বিতীয় হলো আমাদের ওয়ার্ম তো ওয়ার্ম সম্পর্কে এবার আমি লিখবো কম্পিউটার ওয়ার্ম দ্বিতীয়তে আসতে হচ্ছে কম্পিউটার ওয়ার্ম আগে পড়েছিলাম আমরা হচ্ছে কম্পিউটার ভাইরাস তো কম্পিউটার ওয়ার্ম কিভাবে ক্ষতি করে কম্পিউটার ওয়ার্ম হল নেটওয়ার্কের সাথে যুক্ত হয় কম্পিউটার ওয়ার্ম নেটওয়ার্কের সাথে যুক্ত হয় এবং সে যখন আমরা নেটওয়ার্কের আয়তে আসি বিভিন্ন কম্পিউটার যখন নেটওয়ার্কের আয়তে আসে এবং নেটওয়ার্ক অন করে হ্যাঁ তখনই কিন্তু সেই কম্পিউটারের সাথে এই হচ্ছে ওয়ার্মটা যুক্ত হয়ে যায় এভাবেই ওয়ার্ম কম্পিউটারের সাথে যুক্ত হয় এবং ক্ষতিকার ভাইরাস হিসাবে প্রভাবিত করে কম্পিউটারকে তো আমরা লিখে নিব কম্পিউটার ওয়ার্ম কার সাথে যুক্ত হয় কম্পিউটার ওয়ার্ম নেটওয়ার্কের সাথে যুক্ত হয় নেটওয়ার্কের সাথে যুক্ত হয়ে নেটওয়ার্কের সাথে যুক্ত হয়ে কম্পিউটারকে আক্রমণ করে অর্থাৎ যখন কোনো কম্পিউটার নেটওয়ার্কের সাথে যুক্ত হয় তখন ওয়ার্ম কাজ করে অর্থাৎ এইভাবে আমাদের কম্পিউটার ওয়ার্ম যেটা হচ্ছে ক্ষতিকারক সফটওয়্যার এটি কাজ করে থাকে এবার আমি তোমাদের সাথে আলোচনা করব ট্রোজেন হর্স নিয়ে ট্রোজেন হর্স কিভাবে কাজ করে ট্রোজেন হর্স কাজ করে হলো ট্রো ট্রোজেন হর্স কাজ করে হলো এমন এক ধরনের ভাইরাস ভাইরাস তখনই তখনই সে মানে হচ্ছে সাফলতা পায় যখন আমরা সেই ভাইরাসকে চিনতে পারি না অর্থাৎ আমরা ম্যালওয়্যারকে যখন বুঝতে পারি না এবং দেখে চিনতে পারি না যে এটা আমাদের ক্ষতিকারক সফটওয়্যার তখনই কিন্তু তার সফলতা পেয়ে থাকে ট্রোজেন হর্স এমন এক ধরনের ম্যালোয়ার যেটি কি করে ছদ্মবেশ ধারণ করে সে ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন ধরনের কম্পিউটারের সাথে যুক্ত হয় এবং এবং কম্পিউটারকে ক্ষতি করে থাকে এটা হলো ছদ্মবেশী সফটওয়্যার যেটা আমরা বাহির থেকে কখনোই দেখে বুঝতে পারবো না এটা আসলে একটা খারাপ বা ক্ষতিকারক সফটওয়্যার এরা ভালো সফটওয়্যারের মতন বেশ ধারণ করে এবং যখনই আমরা কম্পিউটার অন করি অর্থাৎ যখনই আমরা এই সফটওয়্যারকে কম্পিউটারের ভিতরে চালনা করি তখনই সে আসল রূপ ধারণ করে এবং ক্ষতিকারক সফটওয়্যার হিসাবে প্রকাশ করে অর্থাৎ এটি ভালো সফটওয়্যারের মতন আচরণ করে ভালো সফটওয়্যার এর মতো দেখতে মনে হয় যখনই আমরা এই ভালো সফটওয়্যার মনে করি আমরা যখনই এই ট্রোজেন হর্সটা অন করি তখনই সে তার আসল রূপ ধারণ করে এবং সে যে ক্ষতিকারক সফটওয়্যার সেটা তখনই আমরা বুঝতে পারি তো বন্ধুরা বুঝতে পারলে এই যে আমরা এতক্ষণ আলোচনা করলাম ম্যালওয়ারের প্রকারভেদ সম্পর্কে ম্যালওয়ারের মধ্যে কি কি ছিল ছিল হলো কম্পিউটার ভাইরাস কম্পিউটার ওয়ার্ম ট্রোজেন হর্স এই এই তিনটা ভাইরাস হলো হচ্ছে ম্যালোয়ারের প্রকারভেদ তিন প্রকার এটা হচ্ছে তিনটি প্রকার এবং কিভাবে এই প্রকারভেদগুলোর মধ্যে যে কম্পিউটার ভাইরাস ওয়াম এগুলো কিভাবে কাজ করে সেই সম্পর্কে আজকের ক্লাসে আমি বর্ণনা করেছি দেখো বন্ধুরা কম্পিউটার ভাইরাস যেটা হ্যাঁ কম্পিউটার ভাইরাস আর হচ্ছে এই যে ওয়াম হ্যাঁ এই দুইটা এই দুইটার মধ্যে আচরণগত দিক থেকে এদের সংক্রমণগত দিক কি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আমাদের এই ম্যালোয়ারের মধ্যে ঠিক আছে এই যে কম্পিউটার ভাইরাস যেটা সেটার মধ্যে এই কম্পিউটার ওয়ার্ম যেটা এটার মধ্যে সংক্রমণ ঠিক আছে এটা মনে রাখতে হবে তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট সংক্রমণের দিকটা বেশি দেখা গেছে ঠিক আছে আচ্ছা এখানেই ক্লাস শেষ করলাম আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে আল্লাহ হাফেজ